রবিবার বনগাঁতে অনুষ্ঠিত হলো তৃণমূল উদ্বাস্তু সেলের সম্মেলন। উপস্থিত ছিলেন উদ্বাস্তু সেলের জেলার সভাপতি। সভাতে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা, পাল্টা বিজেপিরও। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল উদ্বাস্তু সেলের রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো রবিবার। এদিন বনগাঁয় অনুষ্ঠিত হয় সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি মুকুল বৈরাগ্য, বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি গোপাল শেঠ, তৃণমূল উদ্বাস্তু সেলের জেলা সভাপতি রাজু বিশ্বাস সহ অন্যান্যরা। এদিনের সম্মেলন থেকে উদ্বাস্তুদের বিতাড়িত করার পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানায় তৃণমূল নেতৃত্ব। সম্প্রতি বনগাঁ রেলস্টেশন সংলগ্ন এলাকায় বসবাসকারী বাসিন্দাদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। এরই প্রতিবাদে এদিন সরব হয় তৃণমূল। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল উদ্বাস্তু সেলের সভাপতি রাজু বিশ্বাস বলেন, আমরা উচ্ছেদের বিরুদ্ধে নই, তবে আগে পুনর্বাসনের ব্যবস্থা করুক কেন্দ্র। পুনর্বাসন ছাড়া আমরা উচ্ছেদ করতে দেব না। যারা দীর্ঘদিন ধরে রেললাইনের পাশে বসতি স্থাপন করেছেন, আমরা দেখেছি কেন্দ্র সরকার তাদের রাতের অন্ধকারে তাদের প্রত্যেকের বাড়ি বাড়ি নোটিশ পাঠিয়েছে উচ্ছেদ অভিযানের জন্য। আমরা চাই যে তাদের উচ্ছেদ নয়, তাদের পুনর্বাসন দেওয়া হোক। সেই জন্য আমরা রেলের কাছে আবেদন করব যে তাদের উচ্ছেদ নয়, তাদের পুনর্বাসন দেওয়া হোক। এই হিসাবে আজকে আমাদের এই প্রথম কর্মীসভা। এই কর্মীসভার মাধ্যমে আমরা রেলকে একটা বার্তা দিতে চাই। এদিন সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি গোপাল শেঠ বলেন, সিএএ এনআরসির নাম করে কেন্দ্র সীমান্তের বাসিন্দাদের উচ্ছেদ করার চেষ্টা করছে, আমরা এর প্রতিবাদ করব। বিএসএফ এবং কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে এখানকার মানুষকে বিতাড়িত করার একটা পরিকল্পনা করেছে। এই মানুষ তাড়ানোর যে গেড়াগল যে কেন্দ্রীয় সরকার করেছেন, এখন রেলের জমিগুলো বেআইনি পথে পয়সা কামানোর চক্রে তারা গিয়ে আজকে এই রেলের জমি বিক্রি করার জন্য, যারা 1947 সাল থেকে এখানে বসবাস করছে রেলের জমির উপরে, তাদের উচ্ছেদ করছে। এবং সেই উদ্বাস্তু মানুষগুলোকে বনগাঁ থেকে শিয়ালদা, তাদেরকে আমরা কোনো অবস্থাতেই পুনর্বাসন না দিলে তৃণমূল কংগ্রেস উদ্বাস্তু সেল এবং তৃণমূল কংগ্রেস যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা কোনো অবস্থায় তুলতে যাব না। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। কেন্দ্র সিএএ করছে নাগরিকত্ব দেওয়ার জন্যে, কাউকে তাড়ানোর জন্য নয়। তৃণমূল মিথ্যা প্রচার করছে। সিএটা নাগরিকত্ব দেওয়ার জন্যে, কারোর তাড়ানোর জন্য নয়। ভুল বুঝিয়ে লাভ নেই, কারণ মানুষ অলরেডি বুঝতে পেরেছে যে ভারত সরকার কি চাই, এবং ভারতবর্ষের সাধারণ মানুষের জন্যই করছে, যে কাজগুলো করছে সাধারণ মানুষের জন্যই করছে। সোমদাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।